আসসালামু আলাইকুম এনটিআরসি এর নিবন্ধিত ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ এনটিআরসি এর তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশের কথা ছিল, কিন্তু নানান জটিলতার কারণে এই গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করতে পারেনি। আপিল বিভাগ থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য এনটিআরসি এর পক্ষে রায় আসার পরেও এই ফল প্রকাশ করতে পারেনি। তো আপনারা জানেন যে এর মধ্যে লকডাউন চলে এসেছে, লকডাউন আরেকটি কারণ, লকডাউন থাকার কারণে অফিস বন্ধ রয়েছে, যার ফলে এটি গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করতে অনেক ব্যাঘাত ঘটে। এখন শোনা যাচ্ছে আবার এই লকডাউন আরো 7 দিন বাড়ানো হয়েছে, অর্থাৎ 7ই জুলাই পর্যন্ত ছিল লকডাউন, সেই লকডাউন আরো 7 দিন বাড়িয়ে করা হয়েছে 14ই জুলাই। তো এখন নানান জটিলতার মধ্যে জর্জরিত ছিল এই এনটিআরসি এর তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলটি নিয়ে। তো বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমানে এইসব লকডাউনের কারণে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ রয়েছে। তা আমরা একটা নিউজে শুনেছিলাম যে এইসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে সেখানে তেমন কোন শিক্ষকের প্রয়োজন নেই, যার কারণে শিক্ষক নিবন্ধনের এই ফলটি প্রকাশ করা হচ্ছে না। কারণ শিক্ষকই জানে প্রয়োজন নেই, শুধু অনলাইনে ক্লাস নিচ্ছে ঘরে বসে। তো এখানে শুধু শিক্ষক নিয়োগ দিয়ে কি হবে? যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে শিক্ষকের প্রয়োজন হবে, শূন্য পদগুলো জন্য শিক্ষকের দরকার হবে, তখন এই শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ করা হবে, অর্থাৎ ঈদের পরে করার কথা ছিল। কিন্তু এখন নিবন্ধনকারী ভাইরা যে আপিল বিভাগে যে উচ্চ আদালতে রিট করেছিল, সেই রিটে আবারও জয় হয়েছে এনটিআর এর পক্ষে। এখন এই এনটিআর থেকে ফল প্রকাশে আর কোনো বাধা নেই, সেই বিষয়টি আজ একটা নিউজ এসেছে দ্য ডেইলি ক্যাম্পাসে। সেই ডেইলি ক্যাম্পাস নিউজটি আমরা এখন পর্যালোচনা করে দেখব যে সেখানে কি বলা হয়েছে। তো বন্ধুরা, আপনাদের জন্য বলতে গেলে এটি একটি খুবই সুখবরই বলা যায়। তার কারণ হচ্ছে ঈদের আগে হয়তোবা রেজাল্ট দিয়ে দিবে, অথবা ঈদ লকডাউনের পরের দিনই রেজাল্ট দিয়ে দিবে, অর্থাৎ লকডাউন 14ই জুলাই শেষ হবে, 15 জুলাই হয়তো রেজাল্ট দিয়ে দেবে। তবে আমরা বন্ধুরা দেখে আসি সেই নিউজটিতে কি বলা হয়েছে, নিউজটা দেখলে হয়তো আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তার কারণ হলো এনটিআর এর সকল তথ্য আমার চ্যানেলটিতে আপলোড দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা আর দেরি না করে চলুন সেখানে চলে যাই, দেখি এ বিষয়ে সেই নিউজটিতে কি বলা হয়েছে। তো বন্ধুরা, একটু খেয়াল করে দেখি দ্য ডেইলি ক্যাম্পাস এই নিউজটি প্রকাশিত হয়েছে 6 জুলাই 2021, অর্থাৎ আজ এই নিউজটি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এখানে কি রয়েছে, একটু কি লেখা রয়েছে একটু খেয়াল করে দেখি। রায়ের সার্টিফাইড কপি পাওয়ার 24 ঘন্টার মধ্যে গণবিজ্ঞপ্তির ফল, অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে যে সব রেডি, রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার সাথে সাথেই 24 ঘন্টার মধ্যে গণবিজ্ঞপ্তির ফল দিয়ে দেবে। তো আমরা জানি যে লকডাউনে কোনো অফিস বন্ধ, যার কারণে এখন রায়ের কপি হাতে পাওয়া সম্ভব নয়। অনলাইনে কয়েকটা অফিস খোলা থাকলেও তা কিন্তু সেইভাবে পর্যালোচনা করা হচ্ছে না। তাতে বোঝা যাচ্ছে যে লকডাউন শেষে হয়তোবা এই রায়ের কপি হাতে পাবে তখন এই 15 তারিখ, খুব সম্ভবত 15 তারিখে এই তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফলটি দিয়ে দিতে পারে। তো নিচে একটু লেখাগুলো খেয়াল করে দেখি। বাংলাদেশে চলমান কঠোর লকডাউন চলায় রায়ের কপি এখনো হাতে পায়নি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ এনটিআরসিএ। তবে রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার 24 ঘন্টার মধ্যে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে এনটিআরসিএ, অর্থাৎ লকডাউনের মধ্যেও যদি এই রায়ের কপি এনটিআরসিএ সার্টিফাইড কপি হাতে পায়, তাহলে কিন্তু এই লকডাউনের মধ্যেই হয়তোবা এই রেজাল্ট দিয়ে দিতে পারে। তো এখানে বলা যায় না যে আসলে কবে নাগাদ রায়ের কপি হাতে পেতে পারে। তো এখানে খুব সম্ভবত লকডাউনের পরেই হবে, তার কারণ হচ্ছে লকডাউনের মধ্যে অফিস খুব ভালো চলছে না, অনলাইনে অফিস চললেও সেটা সেরকম ভাবে চলছে না। তো বোঝা যাচ্ছে যে লকডাউনের পরে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটু সন্দেহ থাকে যে লকডাউনের মধ্যে হয়তোবা অনেক চাপ সৃষ্টির কারণে সার্টিফিকেট কপিটি দিয়েও দিতে পারে, তাহলে কিন্তু এই লকডাউনের মধ্যেই কিনা এই তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফলটি প্রকাশ হয়ে যেতে পারে। আরেকটু নিউজটা আমরা একটু খেয়াল করে দেখি। আজ মঙ্গলবার 6 জুলাই
এনটিআরসি এর সচিব এটিএম মাহবুবুল করিম দা দিল্লি ক্যাম্পাসকে এই বিষয়ে বলেন, আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে, আমরা চেষ্টা করছি দ্রুত রায়ের সার্টিফিকেট কপি বের করার ফলে, তবে লকডাউন থাকায় সেটি সম্ভব হচ্ছে না। আমি যেটা বলছিলাম, লকডাউন থাকার কারণে রায়ের কপিটি হাতে পাচ্ছে না। তিনি আরো বলেন, আমরা আশা করছি কঠোর বিধিনিষেধ শেষ হওয়ায় 3-4 দিনের মধ্যে রায়ের কপি পাওয়া যাবে। আচ্ছা, কঠোর এই বিধিনিষেধ শেষ হলে রায়ের কপি পাওয়া যাবে, রায়ের কপি পাওয়ার পরবর্তী 24 ঘন্টার মধ্যে ফল প্রকাশ হবে জানিয়েছেন তিনি। তো এখানে আশা করতেই পারি যে লকডাউনের পরপরই কিন্তু রায়ের কপি হাতে চলে আসবে এবং তার ফলাফলটি খুব দ্রুত দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এনটিআরসি। তো আমরা নিউজ একটু নিচে খেয়াল করে দেখি, জানা গেছে শিক্ষা উপমন্ত্রী রায়ের কপি পাওয়ার পর সেটি সিনিয়র আইনজীবীদের দিয়ে পর্যবেক্ষণের পরামর্শ দেন, তবে লকডাউন চলায় রায়ের কপি হাতে পাননি এনটিআরসি। এনটিআরসি বলেছে রায়ের সার্টিফিকেট কপি হাতে পাওয়ার পর গণবিজ্ঞপ্তি ফল প্রকাশ করা হবে, ওই একই কথা বলা হয়েছে এখানে। তবে তথ্যমতে গত মাসে আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ এনটিআরসি এর বিরুদ্ধে দায়ের করা কন্টেম্পট মামলা খারিজ করে দেওয়া হয়। এরপর গত 29 জুন ফল প্রকাশে অনুমতি নিয়ে শিক্ষা উপমন্ত্রী মহবুবুল হাসান চৌধুরীর সাথে দেখা করলেন এনটিআরসি এর কর্মকর্তারা। আচ্ছা, 1-12 নিবন্ধে আদালত অবমাননা মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টে আপিল বিভাগ। আপিল বিভাগ দেয়া রায়ের সার্টিফিকেট কপি হাতে পাওয়ার পর আপিল রিভিউ করবে রিটকারীরা, ফলে বেসরকারি প্রতিষ্ঠান 54,000 শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তির ফল প্রকাশের সময় আরো পেশাবে এমনটাই ভাবছিলেন তারা। আচ্ছা যাই হোক, তারপর দেখি যদি কপিটা হাতে চলে আসে তাহলে এই ভাবনাটা ভুল হয়ে যাবে। আসলে এদিকে রায় হেরেও আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, 1-12 2,707 জন রিটকারী, তারা তাদের আইনজীবীদের সাথে এ বিষয়ে কথা চালিয়ে যাচ্ছেন, আইনজীবীদের সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন। এ প্রসঙ্গে রিটকারীদের আইনজীবী সিদ্দিকুল্লাহ মিয়া জানান, রায়ের কপি পাওয়ার পর আমরা সেটি বিচার বিশ্লেষণ করে রিভিউ আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেব, যদি রিভিউ করা হয় তাহলে সেটি রায় না আসা পর্যন্ত এনটিএসসি ফল প্রকাশ করতে পারবে না। আচ্ছা যাক, এখানে বোঝা যাচ্ছে যে এখানে একটু রিভিউর বিষয় বাকি রয়ে গেছে। তো দেখা যাক, আগে রায়ের সার্টিফিকেট কপিটি হাতে আসুক, আসার পরে সে সিদ্ধান্ত এনটিআরসি নিয়ে নিবে, দেখা যাবে কি করা যায় বা কি করা যায় না। তো এখানে অনেকগুলো জটিলতার মধ্যে আরো কিছু জটিলতা রয়েছে। অন্যান্য বছর গণ বিজ্ঞপ্তির মেরিট লিস্ট থাকতো 3, 4, 5, 6 পর্যন্ত থাকতো, কিন্তু এবছর কিন্তু মেরিট লিস্টও রাখছে না। তার কারণ হলো এবার কিছু সংশোধন, আইন সংশোধন করা হয়েছে, যার কারণে মেরিট লিস্ট থাকবে না। 54,000 যে নিবন্ধনকারী 54,000 যে পদে যে নিবন্ধনকারীদের শূন্য পদ দিবে, তাদের মধ্যে যদি কেউ অংশগ্রহণ না করে তাহলে কিন্তু সেই পদটি খালি থেকে যাবে। তার এবছর সেই পদটিতে পরের জনকে আর নেওয়া হবে না। এখানে বলা হয়েছে যে ওই পদটি খালি থাকবে, পরবর্তী আবার কবে গণবিজ্ঞপ্তি দেওয়া হয় তখন ওই পদটির জন্য আবার নতুন করে আবেদন করতে পারবে সবাই। তবে এখানে বলা যাচ্ছে, বলতেছে যে দীর্ঘ 2 বছর যাবত এই গণবিজ্ঞপ্তির কিন্তু কোনো নিয়োগফল হয়নি, কিন্তু এই 2 বছর পরে এই যে এখন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলো, আবার কবে নাগাদ যে গণবিজ্ঞপ্তি হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। তো বলা যাচ্ছে যে এবার কিন্তু অনেক জটিলতা রয়েছে, তার মধ্যে যাদের মার্কস একটু কম রয়েছে তাদের অনেক টেনশন থাকবে, তার কারণ হলো এখানে যে শূন্যপদটি তারা হয়তোবা নিতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের নিউজ, যেটি আপনাদের বলার জন্য অপেক্ষা করছিলাম, তো এটি আমি এখন বলে দিলাম। বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে এ ধরনের এনটিএস এর সকল তথ্যগুলো আপলোড দেওয়া হয়, আপনাদের যে কোনো তথ্য আশা করি আমার এই চ্যানেলটিতে পেয়ে যাবেন। এখানে আমার অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে যেগুলোতে এই বিভিন্ন তথ্যগুলো দেওয়া হয়েছে, এবং প্রাইমারি শিক্ষক নিবন্ধনেরও অনেকগুলো ভিডিও রয়েছে, এবং প্রাইমারি শিক্ষক নিবন্ধনের যারা পরীক্ষা অংশগ্রহণ করতে চায় তাদের জন্য সাজেশন রয়েছে অনেকগুলো। তা এখানে অনেক উপকারী আসবে আমার এই চ্যানেলটি দ্বারা আপনাদের, অবশ্যই। তো আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ।